মায়ানগরী মুম্বাইলৈ উড়া মারিলে বিজেপির মন্ত্রী বিধায়কে। মুম্বাইত প্রশিক্ষণত ভাগ লব দেশের সকল বিজেপি মন্ত্রী বিধায়কে। দিসপুর খালি করে মায়ানগরী মুম্বাইলৈ গোল বিজেপির সকল মন্ত্রী বিধায়ক। শুক্রবারের পর তিনদিনিয়া কার্যসূচী রামভাও মহালগি প্রবোধিনীত প্রশিক্ষণত ভাগ লবর দেশের সকল বিজেপি মন্ত্রী বিধায়কে। আমি তো 91 সনেরপর বহুত এনেকা প্রশিক্ষণ পালো, আমার কারণে প্রশিক্ষণের কোনো প্রয়োজনে নাই। তথাপি যেহেতু তাত কিছু কথা নতুন কথা শিকিব পারি, নতুন যখন বিধায়ক সেই সকলের কারণে বহু এই লাভবান হব, কারণ আমার দলের যার সংস্কার আমার ব্যবস্থা সেই ব্যবস্থা সম্বন্ধে অন্তত শিকিব পাইব। প্রথমবার কারণে উলাইছো, প্রথমবার কারণে যাব হয় বোম্বেলে আমাক ট্রেনিংৰ কারণে মহারাষ্ট্রলে। আমাক ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন বিধায়ক যাবলে উলাইছে, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাতে যাব, আমি একেখন ফ্লাইটতে আমি উলাইছো। আশা করছো ভাল কিনা এটা আমার শিকি আহি, এটা আমার কারণে একটা প্রাইড মোমেন্ট। তার প্রশিক্ষণ করার সুযোগ পাইছো আর তার বাবে মই আমার নেতৃবর্গক আন্তরিক ধন্যবাদ দিছো। এনেকুৱা ধরনের কার্যসূচী নিশ্চয়কৈ আমার নবনির্বাচিত বিধায়ক আর প্রত্যেকজন বিধায়ককে উপকৃত করব। মুম্বাইত হবলগীয়া এই প্রশিক্ষণত মন্ত্রী বিধায়কসকলক বিধানসভার নীতি নিয়মৰ ওপৰত দিয়া হব প্রশিক্ষণ। প্রশিক্ষণ দিয়া হব পঞ্চ নিষ্ঠা বিজেপির আদর্শের উপরতো, দলের আইডিওলজি বিচারধারার লগতে ডেভেলপমেন্টের উপর বিভিন্ন ধরনের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তিগত মানে ব্যক্তিত্ব শিবিরের কথাও তাদের থাকে। পার্সোনালিটি ডেভেলপমেন্টের লগতে ডেভেলপমেন্ট প্রক্রিয়াত আমি কিদরে নিয়োজিত করে নিজের নিজের সমষ্টির লগতে রাজ্যখনক আগবাই নিব পারো, সেই নিমিত্তে ইন্ডিয়ান নাম্বার ওয়ান এই প্রিমিয়ার ইনস্টিটিউট একটা এনজিও হয় রামভাও মহালগি প্রবোধিনী, যত আইএএস ভারতীয় প্রশাসনীয় সেবার বিষয়াসকল তার প্রশিক্ষণ দিয়া হয় বা তাত বিভিন্ন ধরনের কোচিং করা হয়। সন্মানের বিধায়কসলক অহাকালির পর তিনদিনের কার্যসূচী তাদের প্রশিক্ষণের আয়োজন করা আছে। বিজেপির আন আন মন্ত্রী বিধায়কর শপথ লয়ে মুম্বাইলৈ রওনা হয়েছে ন বিজেপি রূপজ্যোতি কুর্মী, সুশান্ত বরগোহাঁই আর ফণীধর তালুকদারও। যথেষ্ট আমি জ্ঞান লাভ করিম, মই আনন্দিত আর সৌভাগ্যবান যেন অনুভব করছো যে মই যিকিয়ে এনেকাকে প্রশিক্ষণ লোলে যাম। আজি যাক নতুন পুরন এমএলএ জানিবলগা বহুত কথা থাকে, সাংবিধানিক কথা থাকে, দলীয় কথা থাকে, এইখানে শিকাব আমি শিকিলাম বিক্রম, কারণ আগতে মই কংগ্রেস দলের হয়ে শপথ গ্রহণ লৈছিলোঁ আর এবার উপনির্বাচন হিসাবে এবার মই ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে শপথ ললো। আর অনাগত দিনত যিখিনি মোৰ দায়িত্ব বিধানসভাখনের ভিতর আর বিধানসভার বাহির সমষ্টিরবাসীর প্রতি যে দায়িত্ব সেই দায়িত্বখানি পালন করে যাব। বিজেপির মন্ত্রী বিধায়কস মুম্বাইলৈ উড়া মারিলেও এই তিনদিনিয়া প্রশিক্ষণক লৈ পুনৰ কটাক্ষ বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার। মুম্বাইলৈ গৈ একেলগে মিছা কথা কোৱার প্রশিক্ষণ লব পাৰিব বিজেপির মন্ত্রী বিধায়কে। এটা ট্রেনিং লব বিচাৰিছে রামভাও মালগি প্রবোধিনী বলে একটা সংস্থা, তেখেতসকলক এনেকুৱা ট্রেনিংৰ বহুত প্রয়োজন হয়েছে। মই সেই যিসকলে ট্রেনিং লব গৈছে মানে গোটেই ভারতবর্ষৰ 1400-1500 বিধায়কে তাত ট্রেনিং লব বলে শুনিছো, মোৰ সকলোৰে প্রতি শুভেচ্ছা। কারণ অসমত তেওঁলোকে যদিও এই বাই ইলেকশনত ইলেকশন কমিশনে কোৱাৰ নিচিনাকৈ মডেল কোড অফ কন্ডাক্ট ভাইলেট করে পেলায় জয়লাভ করলে, বাকি তেওঁলোকে কিন্তু অন্য রাজ্যবিলাকত এনেকুৱা ভাল ফল দেখাব পৰা নাই। তেওঁলোকে আকৌ কেনেকৈ মিছা কথা কলে মানে ধরা নপরকে কোরাসর নিচিনাকৈ 1400 বিধায়কে একেলগে এটা মিছা কথা যাতে কব পাৰে, তেওঁলোকক এতিয়া তেনেকুৱা প্রশিক্ষণ আৰু বেছি দরকার। তিন দিন নহয়, তেওঁলোকে 30-দিনীয়া প্রশিক্ষণ লব লাগে যাতে মিছা কথাকো কেনেকৈ কব পাৰি। আজাৰাৰ পৰা দুলন কলিতাৰ সহযোগত ভিডিঅ' জাৰ্নেলিষ্ট ভূপেন ৰাজবংশী আৰু পৰাগ মেছৰ সৈতে গুঞ্জন কলিতা আৰু মুকুট ৰয়ৰ ৰিপৰ্ট ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৰ।